पट करे शेयर करे दा सुंदर लागे देखे मोबाइल ना कोई से है तो मां ओ लंबा रास्ता ओदी के लंबा रास्ता ओदी के लंबा बड़ा एक तो नंबर 1 गाने होए ओटा ड्रिंकिंग हॉट गाइस तो हमरा ऐसे किछ प्राय किछ कने मध्ये हमरा भुवन पहाड़े मध्ये उठे जाबो तो अपनारे भी তো ফাইনালি এখানে চেকিং করে উঠা হবে রাত্রে বেলা ভুবনের দৃশ্যটা দেখেন সবাই উঠতেছে এই দেখো সবাই উঠতেছে এই দেখেন সবাই বিশ্রাম করতেছে দেখো ও গেলে বিশ্রাম করতেছে শুধু শুধু বাবা কি যায় গুড মর্নিং সকালে দেখো দেখো বন্ধুরা ফাইনালি সকাল হয়ে গেছে সবাই উঠে গেছে এই দেখো কি করছে লম্বা লাইন ভুবন মন্দিরের বাবার দর্শনের জন্য অনেক দর্শনার্থী লাইনে দাঁড়িয়ে আছেন তা আমরা এখন গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে বাবার দর্শনের জন্য লাইনে দাঁড়াবো ভুবন বাবার মন্দিরে তো ফুট উপরে দেখো এখন জল আছে তো এখানে সবাই স্নান করতেছে তা আমরাও গিয়ে স্নান করবো এখন এই দেখেন মানুষের ভিড় সঞ্জু মাঝি মিন্টু মাঝি আমরা অফিসে আছি ওখানে আইও আমি ওলা জানালে আপু যেখানে আছো চলে আসো চলবে জল ঢুকছে কাছে
কোথায় এসেছো? হ্যালো, অর্পণা দাস। অর্পণা দাস, আপনি যেখানে থাকেন আপনার ভাই কৃষ্ণা দাস আপনাকে খুঁজছে, মন্দিরের পাশে মঞ্চে চলে আসুন। অর্পণা দাস, অর্পণা দাস, অর্পণা দাস, আপনি মন্দির কে মন্দির মে জানা মুশকিল হয়ে গেছে। আমরা বাবার মন্দিরে দর্শন করতে ভিতরে ঢুকে গেছি, প্রবেশ করে গেছি। তো এখন দেখেন আমরা সেই মন্দির যেখানে প্রত্যেক দর্শনার্থীর প্রত্যেক আমরা অর্থ 7 কিলোমিটার উপরে অতিক্রম করে আমরা বাবার মন্দিরে এলাম। দেখুন সবাই দুধ ডালতেছেন। এই দেখেন আমাদের দিদিভাই, তোমাদের কি করছো? মানুষের একটু উপরে লটকাই তোরা ওরকম লাগে। হ্যাঁ না, পাইও আসলে লড়তে পারেন না। আমি আমার ঠেলাই ঠেলাই আগে লই আইছি, তো তোমার লগে আসলাম না। দি মোমবাতি চালাইবেন, এমনি রাখি দিন, এমনি রাখি দিন। ভুবন বাবার পাহাড়, তো এখানে সব সময় আপনি জল পাবেন। এত উপরে, এত কিলোমিটার উপরে আপনি জল কোনোদিনও শেষ শুকায় না। তো ফাইনালি গাইস, আমরা বাবাকে দর্শন করে জল দিয়ে এসে গেছি। সবার মনোরাশা পূর্ণ করো বাবা, সবাই আশীর্বাদ করো, এটাই চাই আমরা। তোমরা আমাদের আশীর্বাদ করবে, তোমরা সুন্দর মতো ঘরে গিয়ে পৌঁছে। বাবার মন্দির, এই মন্দির, এই পুকুরের সামনেই বাবার মন্দির। এই দেখেন লাইন ধরা আছে। ঠিক আছে, আমরা এখন পুজো দিয়ে সেরে আমরা চললাম নীলমণ্ডপের উদ্দেশ্যে। তো চলুন, আমরা প্রথমে রামচকি পাবো। রামচকি হয়ে গিয়ে আমরা বাবা ভোলেনাথের আশ্রমটা দেখাতে যাবো। আপনারা ভিডিওর সাথে বনে থাকুন।